কন্যা সন্তানের মা হয়েছেন দেশের জনপ্রিয় মডেল, নৃত্যশিল্পী এবং ব্যান্ড প্রমোটার বারিশা হক। রোববার 29 মে দুপুর 12:40 রাজধানী এভার কেয়ার হাসপাতালে কন্যা সন্তান জন্ম দিয়েছেন বারিশা হক। বারিশা হকের স্বামী নির্মাতা আলভি রাইহান সীমান্ত এই বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন। সীমান্ত গণমাধ্যমে বলেছেন, আজ দুপুরবেলা কন্যা সন্তানের বাবা হলাম। বাবা হওয়ার অনুভূতিটা আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়, শুধু জানি আজকের দিনটা আমার জন্য অন্যতম শ্রেষ্ঠ। তিনি আরও বলেছেন গণমাধ্যমে, আমার বউ এবং কন্যা দুজনেই বিপদমুক্ত এবং ভালো আছেন, সবার কাছে দোয়া চেয়েছেন বারিশা হকের স্বামী। উল্লেখিত মডেল তারকা বারিশা হক কিছুদিন আগে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন। সেখানে উল্লেখ করেছিলেন তাকে ঘিরে অশ্লীল কন্টেন্ট তৈরি করে গণমাধ্যমে মিমস তৈরি করে ছাড়া হচ্ছে, আর এ বিষয়ে মামলা করার পরে জানা গিয়েছে একজন ব্যক্তিকে আটক করা হয়েছে। দর্শক, এই তো ছিল গণমাধ্যমের সর্বশেষ, মডেল তারকা বারিশা হক মা হয়েছেন কন্যা সন্তানের। এ বিষয়ে আপনাদের কোনো মূল্যবান মতামত থাকলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনার সোশ্যাল মিডিয়াতে।